তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। কসবার এই ঘটনা, যেখানে ইতিমধ্যেই এক দুষ্কৃতীকে পাকড়াও করা গেছে, ভিন রাজ্যের সেই জানা যাচ্ছে বিহারের বৈশালীর বাসিন্দা, আরও একজন দুষ্কৃতী যে পলাতক সে স্থানীয় বাসিন্দা বলে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। একদম কলকাতায় কসবায় তৃণমূল কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ডের সুশান্ত ঘোষ, নিজের এলাকায় তাকে গুলি করার চেষ্টা হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান কাউন্সিলর, কারণ ট্রিগারে চাপ দিলেও সেই ট্রিগার লক থাকায় গুলি বেরোয়নি। একদম নিজের এলাকায় অফিসের কাছে সুশান্ত ঘোষ বসেছিলেন। আপনারা সেই সিসিটিভি ফুটেজ, ঘটনার মুহূর্ত যেখানে ধরা পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একদম ভর সন্ধ্যাবেলায় কাউন্সিলর বসে রয়েছেন নিজের এলাকায়, বাড়ির সামনে তিনি বসে রয়েছেন। এরকম একটা জনবহুল রাস্তা, অনবরত গাড়ি চলাচল করছে, সামনে অভিজাত মল, এইভাবেই দুই দুষ্কৃতী বাইকে আসে এবং একজন এত কাছ থেকে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলেন এবং তারপর গুলি না চালায় অবস্থা বেগতিক দেখে বাইকে করে চম্পট। আমরা সবাই নিরাপদ, এরকম ঘটনা খুবই দুর্ভাগ্যজনক, পুলিশ স্যার ব্যবস্থা নিচ্ছে। 1993 সালের 21 জুলাই একে একে তৃণমূল নেতৃত্ব, তারাও আসছেন, দেবাশিস কুমার তিনিও এসেছেন, আপনারা দেখলেন, আর যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন, এইভাবে গুলি চালানোর চেষ্টা এবং গুলি না চললে অবস্থা বেগতিক দেখে বাইকে করেই চম্পট দেওয়ার চেষ্টা। যদিও যে গুলি চালিয়েছিল তাকে ধরে ফেলা সম্ভব হয়েছে এবং অপরজন যে বাইক চালাচ্ছিল সে বাইক নিয়ে চম্পট দেয়, তার খোঁজ এই মুহূর্তে চলছে। আর এই জায়গা থেকেই যে প্রশ্ন, যে এই ঘটনার পিছনে কারা জড়িত, কেন এই ঘটনা ঘটানো হলো, কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হলো, গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই সুশান্ত ঘোষের নিরাপত্তাও বাড়ানো হয়েছে এই ঘটনার পর, তার দুজন নিরাপত্তারক্ষী ছিলেন এই ঘটনার পর, তার সঙ্গে এবার 4 জন নিরাপত্তারক্ষী থাকবেন বলেই জানতে পারা যাচ্ছে। আজকে কিছুদিন আগে হালদুতে ঘটনা ঘটলো, আজকে সুশান্তর উপরে আক্রান্ত ঘটলো, এটা গোষ্ঠীতন্ত্রের কারণে? না না, কোনো কোনো যেটা কোনো ধরনের গোষ্ঠীর প্রশ্নই নেই, পুলিশ তদন্ত করছে, ইতিমধ্যে একজন অপরাধী ধরা পড়েছে, আশা করব পুলিশ তা তদন্তের মধ্যে দিয়ে সত্য নিশ্চয়ই প্রকাশ পাবে। খুবই দুর্ভাগ্যজনক, আমি বারবার বলছি এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এটাও বুঝতে হবে পুলিশ একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করতে পেরেছে এবং আমার ধারণা সত্যিকারের ঘটনা বেরিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।